আমাদের দেশের 68,000 গ্রাম বাংলার বেশিরভাগ মানুষই গ্রামে বসবাস করে। আমিও তার ব্যতিক্রম নই। টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার শহীদপুর ইউনিয়নের টেরকি গ্রামে আমার জন্ম। আমারও ছোটবেলা কাটে এই গ্রামে, আর সেই ছোট্টবেলার স্মৃতিগুলোর এক অংশ আপনাদের সামনে তুলে ধরলাম। সেই ছোট্টবেলার স্মৃতিগুলো আমাদের সোনালি অতীত হয়ে রয়েছে, আমাদের আর ছোট্টবেলায় ফিরে যাওয়া সম্ভব নয়। আগের যুগের গ্রামীণ পরিবেশটা কিন্তু এরকম ছিল না, খুব ভিন্ন একটি পরিবেশ ছিল। তখনকার মানুষের এত উন্নত মানের সাবমার্সিবল, মোটর, টিউবওয়েল এগুলো ছিল না। তখন তারা গোসল করার জন্য এরকম স্যালো মেশিন ব্যবহার করত, আর তারই ধারাবাহিকতা বজায় রাখতে আমরা এই ঈদের ছুটিতে গোসল করার জন্য আমরা স্যালো মেশিন এসে গেছি। আমাদের শরীরটা শীতল হয়ে গেছে, আমাদের গোসল করা শেষ, আমরা এখন চলে যাচ্ছি।